নৃত্য চলল। মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সিএসসি অফিসে গেছিলেন, চার ঘন্টা চারটে থেকে আটটা পর্যন্ত, সন্ধ্যা আটটা পর্যন্ত লাইট অফ করে রেখে যেভাবে তাণ্ডব নৃত্য চালানো হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, সেই নীতিতে উনি সম্পূর্ণরূপে চলে এসেছেন। আজকে আপনাকে এরকম ভাবে গ্রেফতার করা হলো চিংড়িঘাটা মোড় থেকে 144 ধারা জারি করে, কি বলবেন পুরো ব্যাপারটা? দেখুন, চিংড়িঘাটাতে কোনো 144 ধারা ছিল না, 144 ধারা শুধুমাত্র মুমিনপুর এবং তার সংলগ্ন এলাকায় ছিল। আপনারা নিশ্চয়ই সরকারের অর্ডার দেখেছেন, এটা শুধুমাত্র করা হয়েছিল একটাই উদ্দেশ্যে, কোনোভাবেই যেন এই বৃহত্তর বাংলাদেশ বানানোর যে গল্প চক্রান্ত চলছে সেই চক্রান্ত যেন কোনোভাবে মিডিয়ার সামনে না আসে। আমরা গেলে পরে মিডিয়ার সামনে এক্সপোজ হয়ে যাবে, যদিও সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা দেখেছেন যে সেই মুমিনপুর এলাকায় যারা নিপীড়িত অত্যাচারিত মানুষ তাদের মনোভাব কি, তারা কি ধরনের আক্রমণের শিকার হয়েছেন তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এই সরকার সম্পূর্ণরূপে এই জিহাদিদের সামনে আত্মসমর্পণ করেছে, বাংলার মানুষের ভাবা উচিত। পরবর্তী পদক্ষেপ আমরা জানিয়ে দেব, আজকে গোটা রাজ্যে এই নিয়ে পথ অবরোধ হয়েছে এবং সেই পথ অবরোধটা শুধু সুকান্ত মজুমদারের গ্রেপ্তারের জন্য নয়, আমি মিডিয়ার সামনে এটা কারেক্ট করতে চাই যে সুকান্ত মজুমদারের গ্রেপ্তার অবশ্যই ইস্যু, কিন্তু তার থেকেও বড় ইস্যু হচ্ছে মমিনপুর ইকবালপুরে যে ঘটনা ঘটল 48 ঘন্টায় ঘটেছে, সেটা বাংলার জন্য, বাংলার সাধারণ মানুষের জন্য অশনি সংকেত বহন করছে বলে আমাদের মনে হচ্ছে।